হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আজকে আমি চলেছি হচ্ছে দেশপ্রিয় পার্কের সামনে। তোমরা সবাই জানো দেশপ্রিয় পার্ক কিন্তু সাউথ কলকাতার অন্যতম একটা বড় পূজা, যেহেতু নাকি দুর্গা পূজার বেশি দিন বাকি নেই, আর মাত্র দু মাস বাকি। সে অলমোস্ট কিন্তু চারিদিকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে, অনেক জায়গায় কিন্তু প্যান্ডেলের কাজ শেষও হয়ে গেছে। তো সেই নিয়ে আজকে থেকে আমি একটা সিরিজ শুরু করলাম, যেটা হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেল প্রস্তুতির সিরিজ। আর প্রথম দিন যেখানে আমি চলে এসেছি সেটা হচ্ছে দেশপ্রিয় পার্ক। তো আজকে চলো আমরা এই প্যান্ডেলের ভেতর ঢুকবো, প্যান্ডেলের ভেতর ঢুকে দেখাবো কিরকম কি কাজ হচ্ছে, কিরকম এবার থিম হচ্ছে, কতটা কাজ বাকি রয়েছে, সমস্তটা আমি তোমাদের জানাবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে সেসব দিয়ে দেখতে থাকো। আর বাই দ্য ওয়ে, তোমরা যারা যারা আমাকে চেনো না, আই এম অপূর্ব এন্ড ইউ আর ওয়াচিং এক্সপ্লোর উইথ অপূর্ব। সো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো গাইজ, আমরা কিন্তু এই মুহূর্তে বাস থেকে নেমে গেছি, এই চলে এসেছি আমরা দেশপ্রিয় পার্কের সামনে। আর এই হচ্ছে দেশপ্রিয় পার্কের মোড়, এখান থেকে সোজা কিন্তু চলে গেল হচ্ছে কালীঘাট। কালীঘাট থেকে কিন্তু এখান থেকে মোটামুটি হেঁটে 10-15 মিনিট লাগে, বাসে বা অটোতে আসলে 5 মিনিটে চলে আসা যায়। এদিকে হচ্ছে লেক মল। তো আমরা চলো রাস্তার ওপরে যাবো, ওই পারে গিয়ে ওই দিকটা যে দেশপ্রিয় পার্কের যে প্যান্ডেল সেটা আমি এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। আর তোকে এই হচ্ছে সেই রাস্তা, এখান থেকে কিন্তু লাইন পড়ে, এইসব রাস্তা কিন্তু পুরো বন্ধ হয়ে যায়, লোকজন কিন্তু হেঁটে ঢুকতে পারে না, ঠিক আছে। এখানে কিন্তু প্রচুর গার্ড থাকে, পুলিশের গার্ড থাকে, এইসব রাস্তা কিন্তু বাস চলাচল পুরো বন্ধ থাকে। এই সেই রাস্তা, এখান থেকে হেঁটে কিন্তু যেতে হয়। আর এই কিন্তু দেশপ্রিয় পার্কের গেট, এখানে কিন্তু অনেকগুলো গেট রয়েছে, তবে পুজোর সময় কিন্তু এই গেট দিয়ে মেইনলি ঢোকানো হয় না। আমি তোমাদের সামনের যে গেট, এখানে কি একবার দেখাবো যে গেটটা দিয়ে ঢোকানো হয়। এই হচ্ছে কিন্তু এই দেশপ্রিয় পার্কের মেইন গেট, যেখান থেকে নাকি মানুষদের এন্ট্রি করানো হয়। এক্সিট কিন্তু ওই পাশটা দিয়ে রয়েছে, এখন কিন্তু এই মুহূর্তে এই গেটটা বন্ধ রয়েছে। এই হচ্ছে ভেতরে মাঠ, পুরো কিন্তু জল ভর্তি, ভেতরে আমরা ভেতরে যাব। মাঠ কিন্তু, প্যান্ডেল কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অলমোস্ট কমপ্লিট, আমরা আপাতত ভেতরে যাই। আর এইদিকে ঠিক রয়েছে হচ্ছে কি প্রিয়া সিনেমা হল, প্রিয়া সিনেমা হলের ডান পাশ দিয়ে কিন্তু আরও গেট রয়েছে, তবে পুজোর সময় আসলে কিন্তু তোমাদের ঢুকতে হবে কিন্তু এই গেটটা দিয়ে। তো চলো আমরা আপাতত ওই পাশে গেটটা দিয়ে ঢুকবো, ঢুকে তোমাদের পুরো ব্যাপারটা ঘুরে দেখাবো। আর এই কিন্তু এন্ট্রি গেট, পুরো জলে কিন্তু ভর্তি, একটু আগে যেহেতু বৃষ্টি হয়েছে তবুও আমরা এখান থেকে ঢোকার চেষ্টা করব। আর এই হচ্ছে দেশপ্রিয় পার্কের মাঠ, ঠিক আছে। কতটা বড় জায়গা জুড়ে দেখতে পাচ্ছি এই মাঠটা, কিন্তু তোমরা সবাই চেনে। এখানে পুরো মাঠটা জুড়ে কিন্তু জিগজ্যাগ লাইন করে বাস দিয়ে বাধা থাকে, সেখান থেকে কিন্তু মানুষ যায়। বেশ ভালো একটা পরিবেশ তৈরি হয়, আর ওখানে কিন্তু যেহেতু নাকি জিগজ্যাগ লাইন তাই জন্য ভিড়টা কিন্তু কম হয়, ক্রাউডটাও কিন্তু কম হয়, ফটো তোলার জন্য মানুষের একটা জায়গা তৈরি হয়ে যায়। আর দেখো আমরা কিন্তু মোটামুটি প্যান্ডেলের সামনে চলে এসেছি, ভেতরে কিন্তু কাজ চলছে, শব্দ কিন্তু পাওয়া যাচ্ছে কাজের। আর এখানে কিন্তু বাস ওঠানোর কাজ চলছে এই মুহূর্তে, এখনও অলমোস্ট কাজ শেষ হয়ে গেছে। আমি ভেতরে গিয়ে জানার চেষ্টা করবো যারা কাজ করছেন এখনও কতটা বাস ওঠানোর বাকি বা আর কী কী কাজ বাকি রয়েছে, ঠিক আছে। অলমোস্ট স্ট্রাকচার কিন্তু তৈরি হয়ে গেছে, আর এইখানে কিন্তু হচ্ছে বাস দিয়ে ঘিরে দিয়েছে। আমরা একবার ঢোকার চেষ্টা করবো এই প্যান্ডেলের ভেতর, ঢুকে তোমাদের দেখাচ্ছি কী কী কাজ হচ্ছে না হচ্ছে। তো এই হচ্ছে দেশপ্রিয় পার্কের প্যান্ডেলের প্রস্তুতি, দেখতে পাচ্ছ একটা অন্যরকম ধাঁচে কিন্তু তৈরি হচ্ছে প্যান্ডেল, একটা গোলাকৃতি একটা ব্যাপার কিন্তু তৈরি করেছেন ওনারা, ঠিক আছে। এখানে কিন্তু আমি যতদূর জানি খুঁটি পুজোর সময় কিন্তু এখানকার যে ক্লাব মেম্বাররা ওনারা কিন্তু জানিয়ে দিয়েছেন বেশ অন্যতম একটা চমক তৈরি করতে চলেছে এই দেশপ্রিয় পার্ক। যেটা নাকি 2015-তে কিন্তু তোমরা দেখতে পেয়েছিলে পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা করে কিন্তু ওনারা চমক লাগিয়ে দিয়েছিলেন, যেটার জন্য কিন্তু পরে পুজোটা বন্ধ হয়ে গেছিল। তো সেরকম কিছু একটা চমক দিতে চলেছে এই দেশপ্রিয় পার্ক দুর্গা উৎসব কমিটি। আগের বছরও কিন্তু এরকম কিছু একটা, এরকম টাইপেরই একটা প্যান্ডেল হয়েছিল, সেখান থেকে একটু আলাদা ধাঁচের প্যান্ডেল কিন্তু এখানে তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে যে জিনিসটা তৈরি হয়েছে, এখানে একটা ঢাল মতন করে এই প্যান্ডেলের বাসগুলো কিন্তু উঠে গেছে, ঠিক আছে। এই পাশেও কিন্তু সেমভাবে তৈরি হয়েছে, ওই পাশে কিন্তু রয়েছে এক্সিট গেট। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ চারিপাশে কিন্তু বাঁশ আর কাঠে একদম ভর্তি। এই হচ্ছে কি এখান থেকে কিন্তু এইভাবে কাঠ তোলা হচ্ছে ওপরের দিকে, ওপরে কিন্তু দেখতে পাচ্ছ শিল্পীরা কিন্তু কাজ করছেন। আমি তোমাদের একবার জুম করে দেখাচ্ছি, এই দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বসানোরা কাজ করছেন, ওপরটা কিন্তু এরকম ঢাকা রয়েছে। এখানে কিন্তু করা হয়েছে একটা খুঁটি মতন, ঠিক আছে, পিলার মতন তৈরি করে উপর দিকে উঠে গেছে। এই জায়গাটাকে কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো হবে আমি যতদূর জানি। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু শিল্পীরা অলরেডি কাজ করছেন। তো আমি ওনাদের সাথে কথা বলার একবার চেষ্টা করবো, আর চলো সামনের দিকটা একবার তোমাদের ঘুরে দেখাই। আর এই হচ্ছে কিন্তু
দেশপ্রিয় পার্কের পুজোর যে মন্ডপ যেখানে নাকি দুর্গা প্রতিমা রাখা হয়, বেশ বড় একটা জায়গা জুড়ে কিন্তু এই জিনিসটা তৈরি করা হয়েছে। তোমরা সবাই জানো দেশপ্রিয় পার্কের যে দুর্গা প্রতিমা সেটা কিন্তু প্রতিবারই কিন্তু প্রদীপ রুদ্রপাল করেন, বড় একটা জায়গা জুড়ে যেহেতু করা হয়েছে। আমি আশা করছি বেশ বড় একটা প্রতিমাই কিন্তু এখানে রাখা হবে, যে কারণ কি ওনারা বলেই দিয়েছেন 2015 যেরকম চমক কিন্তু ওনারা দিয়েছিলেন সেরকমই কিছু একটা চমক দিতে চলেছেন ওনারা। এখানে দেখতে পাচ্ছ কাজ কাটার কিন্তু কাজ চলছে, এই স্ট্রাকচারগুলোকে কোথায় তোলা হবে, এই স্ট্রাকচারগুলোকে যেখানে বানানো হয়েছে এই পাশে না, তো দেখতে পাচ্ছ এই যে স্ট্রাকচার এরকম করে বানানো হচ্ছে এরকম শেপে কেটে, ঠিক আছে, সমান শেপে কেটে এই যে এখানে রাখা রয়েছে স্ট্রাকচারগুলো, এই স্ট্রাকচারগুলো দিয়ে কিন্তু ওপরে সাজানো হবে, এই সাইডে কিন্তু রাখা হবে, ঠিক আছে। আর এই পাশে কিন্তু ওনারা কাজ করছেন, ওই পাশে কিন্তু আই থিঙ্ক ওনাদের থাকার জায়গা রয়েছে, ঠিক আছে, যারা যেই শিল্পীরা কাজ করছেন এই মুহূর্তে ঠিক মণ্ডপের পেছন দিকটা কিন্তু ওনাদের থাকার জায়গা রয়েছে। আমি একবার জিজ্ঞেস করলাম এই দাদার থেকে যে দাদা কতদিন ধরে কাজ করছে, আপনাদের এই কাজটা কতদিন ধরে চলছে, প্যান্ডেল তৈরির কাজটা আড়াই মাস ধরে এই কাজ চলছে, এখনো মানে মোটামুটি আর কত কাজ বাকি আছে? আপনারা দিনে মানে মোটামুটি কত ঘন্টা কাজ করছেন? আমরা কাজ করছি প্রায় 16 ঘন্টা। 16 ঘন্টা ধরে আপনারা থাকছেন কোথায়, ওই দিকটায়? আচ্ছা আচ্ছা, তো এটা মোটামুটি মহালয়ার সময় কমপ্লিট হয়ে যাবে তো? আর এই মুহূর্তে থিম তো বলা হয়নি কাউকে, থিম বলা হয়নি, এটা মোটামুটি কতদিনের মধ্যে তাও থিম জানানো হবে? থিম তো জানানোর কথা ছিল মোটামুটি আর আর 10 দিন পর থেকেই থিমের তার কথা পুরো জানিয়ে দেওয়ার, মানে আজকে 23 আগস্ট, আজ মানে মোটামুটি আগস্টের পরের মাসের মধ্যে আমরা জেনে জানতে পারবো। আচ্ছা ঠিক আছে, তো দেখতে পেলে আমি কিন্তু দাদার সাথে কথা বললাম, তো উনি বললেন কিন্তু থিম কিন্তু এখনো জানানো হয়নি, আর এখানে যে কাজগুলো রয়েছে কাজগুলো করছেন পুরোটাই কিন্তু তোক্তা, কাঠের যে তোক্তা হয় তার উপর কাজটা হবে, ওপরে কিন্তু এই তোক্তাগুলো বসবে, ঠিক আছে। এখানে দেখো কাঠের কাজ কিন্তু চলছে, এরকম কাঠের কাজগুলো এই কাঠগুলো কিন্তু সমান করে শেপে কেটে ওখানে যে দেখতে পাচ্ছ দূরে ওইভাবে মাপ করে বসানো হবে। এখানেও কিন্তু বেশ কয়েকটা কাঠ রাখা হয়েছে, কাঠগুলো কোথায় রাখবো সে বসানো হবে, সব নিচে ওইবার দিকে ওরকম তৈরি হবে, ওগুলো কোথায় লাগানো হবে, ওপরে, ওপরে তো লাইটের কাজ থাকবে। আচ্ছা, তো দেখতেই পেলে আমি কিন্তু জিজ্ঞেস করলাম কয়েকজনের থেকে এই যে এরকম করে যে কাঠগুলো তৈরি হচ্ছে সমান শেপে করে, ঠিক আছে, প্রচুর কাঠ রয়েছে এখানে, ঠিক আছে, আর ওই দিকে কিন্তু প্রচুর কাঠ রয়েছে, তো এগুলো কিন্তু সবই কিন্তু ওপরের দিকে উঠে যাবে, ওপরের দিকে সুন্দর করে জিনিসটা সুসজ্জিত হবে। আচ্ছা দাদা, এই প্যান্ডেলটা তৈরি করতে আমাদের কত বাঁশ লেগেছে মোটামুটি? আর মোটামুটি উচ্চতা কতটা, উঁচু কতটা? উচ্চতা 90 ফুট আছে, 90 ফুট উপর অব্দি, 90 ফুট অব্দি হয়েছে তাই তো? এই ভেতর 40 ফুট আছে আর বাইরের ফ্রন্ট 90 ফুট, 90 ফুট। আচ্ছা আচ্ছা, ফ্রন্টে 90 ফুট রয়েছে, আর দুর্গা প্রতিমা সেই হিসাবে করা হবে, সেই হিসাবে। তো এরকমটা জানতে পারলাম, এই প্যান্ডেলের বাইরের উচ্চতা কিন্তু রয়েছে হচ্ছে 90 ফুট, আর ভেতরে কিন্তু 60 থেকে 70 ফুট, এই যে দেখতে পাচ্ছ এতটা পথ উঁচু, এতটা উঁচু কিন্তু এই প্যান্ডেল হচ্ছে, বেশ বড় একটা জায়গা জুড়ে। যেরকম তোমরা সবাই জানো যে দেশপ্রিয় পার্কের পুজো মানে একটা নাম করা পুজো, প্রচুর ভিড় হয় সাউথ কলকাতায়, ঠিক আছে, অন্যতম একটা বড় পুজোর মধ্যে পড়ে এই দেশপ্রিয় পার্ক দুর্গা উৎসব। আর এখান থেকে কিন্তু থাকে হচ্ছে এক্সিট গেট, তোমাদের আমি দেখাচ্ছি, দেখো এই পাশ দিয়ে আমরা ঢুকলাম, এগুলো কিন্তু চারপাশে ব্যারিকেড করা রয়েছে এই মুহূর্তে, তো আমরা এই পাশ দিয়ে ঢুকলাম, এই পাশ থেকে এন্ট্রি হয়ে কিন্তু এই পাশ দিয়ে ঠাকুর প্রতিমা দর্শন করার পর মানুষজন কিন্তু এখান থেকে এক্সিট করে, করে ঠিক সামনের যে গেটটা দেখতে পাচ্ছ আমি তোমাদের জুম করে একবার দেখাচ্ছি, এই সামনের গেট থেকে কিন্তু বেরিয়ে যায়, ঠিক আছে, এখান থেকে কিন্তু এক্সিট গেট রয়েছে, আর পুরো মাঠটা জুড়েই কিন্তু এরকম জিগজ্যাগ লাইনে তৈরি থাকে, যেগুলো নাকি পরের দিকে হবে, আপাতত এই প্যান্ডেলের কাজ রোজ হচ্ছে। আর এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু এই ফিতে দিয়ে মাপা হচ্ছে ওপরের কাঠ, ঠিক আছে, দাদা ওপরে কাজ করছেন কিন্তু অলরেডি। ওখানে এখানে ওই পাশে কিন্তু একজন কাকু বসে রয়েছেন, উনি কাজ করছেন, এখানেও কিন্তু বসে মানে প্রপারলি মাপে মাপ নিয়ে কিন্তু ওনারা কাজগুলো করছেন, যাতে কোনোরকম ত্রুটি না থাকে এই প্যান্ডেলের মধ্যে।
কিন্তু এই কাঠগুলোকে ওঠানো হচ্ছে উপরে, আমি তোমাদের দেখাচ্ছি দেখি দড়ি বেঁধে, ঠিক আছে, ওই পাশে একটা দড়ি বেঁধে কাঠ ওঠাচ্ছেন, যেহেতু নাকি দুটো জায়গায় এরকম কাজ হচ্ছে, ঠিক আছে, দেখো আমি তোমাদের একবার দেখাবো এই যে দড়ি কীভাবে ওঠাচ্ছে, দেখো এইভাবে কিন্তু এই কাঠগুলোকে উঠিয়ে নেওয়া হচ্ছে। বাঁশের যেহেতু কাজ অলমোস্ট তৈরি হয়ে গেছে, বাঁশ কিন্তু এইভাবেই তুলেছেন ওনারা উপরে, ছোটো ছোটোভাবে কেটে এইভাবে দড়ি দিয়ে কিন্তু ওনারা এই কাঠগুলো কিন্তু উপরে উঠিয়ে নিচ্ছেন, সেগুলো দিয়ে কিন্তু উপরে এই স্ট্রাকচারটা তৈরি। তারপর পরপর কিন্তু এই কাঠগুলো উঠবে, এগুলোকে কাটিং করার পর কিন্তু এই কাঠগুলো সমান শেপে করে তারপরে কিন্তু উপরে তোলা হচ্ছে। চারিপাশটা কি ভেতরে কি কাপড়ের প্যান্ডেল হবে, এই তোক্তার হবে, বাইরেটাও সেম, মানে কাপড়ের কোনো প্যান্ডেল থাকবে না, তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আপাতত এই এক্সিট গেট দিয়ে বাইরের দিকটা একবার যাই। তো এখানে কিন্তু এখনো প্রচুর বাঁশ পড়ে রয়েছে, ওনারা যেমন বললেন এখনো কিছু কিছু বাঁশের কাজ বাকি রয়ে গেছে, সেই বাঁশের কাজ বাঁশ কিন্তু সেই জন্য এখনো রাখা রয়েছে, ঠিক আছে। আর এই হচ্ছে দেশপ্রিয় পার্কের, মেনলি এই দেশপ্রিয় পার্কে খুঁটি পুজোটা হয়েছিল যেহেতু নাকি বৃষ্টি হয়েছিল, আর এখানে কিন্তু ক্লাব মেম্বাররা বলে দিয়েছিলেন যে দেশপ্রিয় পার্কে এবারে যে পুজো সেটা কিন্তু অন্যতম একটা চমক দিতে চলেছে, আমরাও সেটাই কিন্তু আশাবাদী। আর এই হচ্ছে এক্সিট গেটের ভিউটা, ঠিক আছে, এখান থেকে এই এক্সিট গেটের সামনে দিয়ে দেখতে পাচ্ছ, মানে এই যে গোলাকৃতি যে অংশটা রয়েছে সেটা কিন্তু হাফ গোলাকৃতি একটা অংশ, ওটা কিন্তু একটা সোজা মতন পিলার উপরে উঠে গেছে, তোমাদের জুম করে একবার দেখাচ্ছি, যার উচ্চতা কিন্তু প্রায় 90 ফুট, ঠিক আছে, ওখানেও কিন্তু বেশ ছোটো ছোটো বাঁশ দিয়ে কিন্তু এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। তো এখন দেখার বিষয় যে এই প্যান্ডেলটা কমপ্লিট হওয়ার পর কীরকম কী রূপে এই প্যান্ডেলটাকে আমরা দেখতে পাবো। এই হচ্ছে গাইজ দেশপ্রিয় পার্ক পুজোর যে প্যান্ডেল, তার স্টেটাস আপাতত এরকম অবস্থায় রয়েছে, এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে, বাইরের যে এক্সটেরিয়ারগুলো ওপরের কাজ, ঠিক আছে, পুরোটা কিন্তু ঢাকবে এই তক্তা দিয়ে ওনারা যেটা বললেন। তো আমরা খুবই আশাবাদী, কিন্তু আমাদের এই সাউথ কলকাতার এত বড় একটা পুজো, আমরা চাই 2015 মতন কিন্তু একটা তাক লাগিয়ে দেওয়ার মতন ব্যাপার করুক ওনারা, যেরকম ওনারা প্রমিস করেছেন। তো দেখা যাক এখন কী হয়, পুরোটা কমপ্লিট হওয়ার পর বোঝা যাবে, আর যখন কমপ্লিট হবে তখন কিন্তু এসে তোমাদের আমি দেখাবো। তো চলো আপাতত এই প্যান্ডেল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, তোমরা কিন্তু সাউথ কলকাতা আসলে এই প্যান্ডেলটা একদমই মিস করো না, সাউথ কলকাতা আরও অনেক প্যান্ডেল রয়েছে, আমি সেই সব জায়গাতেও তোমাদের ঘুরে দেখাবো। আপাতত আজকে এই প্যান্ডেলটা দেখালাম, ঠিক আছে, আর থিম কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি কমিটির তরফ থেকে, যেহেতু নাকি সাসপেন্সে রাখা হয়েছে, থিম কিন্তু জানানো হবে আজ থেকে প্রায় 10-15 দিন পর, ওনারা যেরকম বললেন, মিস্ত্রি যারা কাজ করছেন, শিল্পী যারা কাজ করছেন, তারা বললেন 10-15 দিন পর থিম জানানো হবে। এখানকার থিম জানানো হলে আমরা সেটা বুঝতে পারবো যে কী হতে চলেছে ব্যাপারটা আলটিমেটলি। তোমাদের দেখে কী মনে হচ্ছে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, প্যান্ডেলের থিম কী হতে পারে সেটা আমাকে কমেন্টে জানাও। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর কোনোরকম কোয়ারি বা কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও বা ইনস্টাগ্রামে জানাতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।